আজকাল কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছি, কারণ এটা এমন প্রহসনে পরিণত হয়েছে এই নির্বাচনগুলো, এগুলো কথা বলতে নিজেরই এখন আপনার সংকোচ বোধ হয়। এগুলো সম্পর্কে তামাশা তামাশা চূড়ান্ত। আপনারা ওই যে এই আপনার বায়োস্কোপের দেখেছেন কিনা আমি জানি না, আপনার যে ঘুরিয়ে ঘুরিয়ে গানের সুরে বেশ বায়োস্কোপ দেখানো হয়, এখন আপনার এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই বায়োস্কোপ দেখানো হচ্ছে, সরকার আপনাদেরকে বায়োস্কোপ দেখাচ্ছে। একই ধরন ধারা, তার চরিত্র, তাদের কার্যকারিতা সব প্রায় একই ধরনের আপনার ছকে মাথা চলছে। গতকাল রাতেই আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি বরিশাল থেকে ফিরে এসছেন, ফিরে এসেই আমাকে ফোন করে বলেছেন যে আপনি একটা ব্রিফিং করেন। তাহলে কেন বলে না একটু ব্রিফিং করেন, অবস্থা তো অন্যরকম হয়ে যাচ্ছে, এ তো খারাপ হয়ে যাচ্ছে। বরিশালটা একটু ভালো ছিল, বরিশালটা খারাপ হয়েছে। আর কীরকম খারাপ হয়েছে বলেন যে সব গ্রেফতার করছে, একটা গয়রাহ গ্রেফতার করছে। আজকে প্রায় সব পত্র পত্রিকায় এসছে, আপনারা দেখেছেন, আমাদের বক্তব্য নয় বা আমাদের প্রার্থীদের বক্তব্য নয়, আপনারাই রিপোর্ট করেছেন আপনাদের পত্র পত্রিকাগুলো, আপনার যুগান্তর, প্রথম আলো, প্রায় সব পত্রিকাতে আমি দেখলাম। প্রথম আলোতে বোধহয় দিয়েছে যে 3টি মামলায় 203 জন আসামি করা হয়েছে, বাস ইলেকশন ইজ ডান, এটাই ইলেকশনকে শেষ করার জন্য যথেষ্ট। আজকে বাংলাদেশে এই যে একটা নাটক, একটা আপনার তামাশা হচ্ছে, প্রহসনের একটা নির্বাচন হচ্ছে, এই বিষয়ে আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে যে আপনারা জেনে শুনে যাচ্ছেন কেন, এই নির্বাচনে আপনারা যাচ্ছেন কেন। আমাদের একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিকল্প তো এখন এই মুহূর্তে অন্য কিছু নেই। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার মূল কারণটা হচ্ছে যে আমরা জনগণের সঙ্গে, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা থাকতে চাই, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকার পরিবর্তন করে না, যে কারণে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই আমরা উপর থেকে স্থানীয় সরকার নির্বাচনে আমরা থেকেছি। দিনের পর দিন খারাপ হতে হতে চরম পর্যায়ে পৌঁছেছে। এই ঠিক জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে যে ধারার সৃষ্টি তারা করলো, এই ধারা কখনোই জাতীয় সংসদ নির্বাচনে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে বিশ্বাস করার কোনো কারণ থাকবে না, এই বিশ্বাস করার কোনো কারণ থাকবে না। কারণ এই ইলেকশন কমিশন এবং সরকারের এই ভূমিকা, এই দুটো মিলিয়েই আপনার প্রমাণ করছে যে আগামী নির্বাচন কখনোই আপনার সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের ইতিমধ্যে আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সাহেব, তিনি প্রায় প্রত্যেক দিনই আপনাদেরকে ব্রিফ করছেন বিভিন্ন সিটি কর্পোরেশন অবস্থাগুলো সম্পর্কে। আমি শুধু ডিটেলসে যাব না, আমি শুধু আপনাদেরকে এই বরিশাল সম্পর্কে আগে একটু বলি যে বরিশালে কী হচ্ছে। বরিশালে আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে আবুল হাসনাত সাহেব, যার ছিল ওখানে প্রার্থী আওয়ামী লীগের, তিনি সাকির আহম বরিশাল ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন সীমানার বাইরে থেকে লোকজনদের নিয়ে এসে নৌকা মার্কার পক্ষে ব্যাপক মহড়া দেওয়া হচ্ছে। এটা বোধহয় আপনারা অনেকেই শুনেছেন, যদি আপনার কেউ কভার করে থাকেন বা আপনাদের যারা কালিগস আছেন তাদের সঙ্গে কথা বলে থাকেন বরিশালে, তাহলে শুনবেন যে বরিশালের সিটি কর্পোরেশন চারদিকে আপনার বাইরে থেকে লোকজন নিয়ে এসে সেখানে আপনার জড়ো করা হচ্ছে, তাদেরকে এই নির্বাচনে ব্যবহার করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের প্রার্থী তিনি যখন মিছিল করতে যান বা কোনো প্রচারণায় যান, মিছিল করতে যান, তখন সেটাকে বাধা দেওয়া হয়, পেছন থেকে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়। আর তারই প্রার্থী আমাদের প্রার্থীর সামনেই
তারা নৌকা নিয়ে বড় বড় আপনার ওই যে নৌকাগুলো বানিয়ে, যেটা কিন্তু নির্বাচনের প্রচারে সম্পূর্ণ নিষিদ্ধ, বড় প্রতীক ব্যবহার করা এটা একেবারে নিষিদ্ধ কিন্তু আপনার নির্বাচন বিধিতে, এটা নিয়ে তারা সমানে সে প্রচারণা চালাচ্ছে। এবং যেহেতু হাসনাত সাহেব তিনি মন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন, তিনি তার ছেলেকে নির্বাচিত করবার জন্য সেই তার যে পদমর্যাদা মন্ত্রীর সেটাকে তিনি পূর্ণমাত্রায় প্রশাসনের উপরে ব্যবহার করছেন। পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটার্স তারা আপনার সরকারি দলের তো বটেই, প্রসিকিউটর সরকারি দলই হবে, যারা বেতন পায় সরকারের কাছে বেতন নেয়, তারা এই নির্বাচনেতে অত্যন্ত প্রথম থেকেই তারা অংশগ্রহণ করা শুরু করেছে। পোস্টার ছেঁড়া হচ্ছে, মাইক বাঙ্কির করা হয়েছে, সমর্থকদের মারধর করা হচ্ছে। আমি আপনাদের বলেছি তিনটি মামলা গতকাল, তিনটি মামলা 203 জনকে আসামি করা হয়েছে। 20 দলের জন্য নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অফিস ভাঙচুর, হয়রানি চলছে নিয়ম মতো। জামাতের মহানগর সেক্রেটারি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করা হয়েছে। যুবদলের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল সিটি কর্পোরেশন 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী বিএনপি বরিশাল মহানগরের সভাপতি এ কে এম শহীদুল্লাহকে পোস্টার ছেঁড়া ও ছবি ভাঙচুরের মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ তাকে নানাভাবে হয়রানি করছে। আরেকটা ঘটনা ঘটেছে বরিশালে, আপনারা জানেন কমিশনার প্রার্থী যারা তাকে কিন্তু ভয়ভীতি দেখিয়ে উইথড্র করানো হয়েছে। বেশ কয়েকজন কেউ আমাদের আলো সাহেবের ছোটো ভাইকেও সেখানে কিন্তু ভয়ভীতিকে উইথড্র করানো হয়েছে। এইভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াতে তারা এখন একটা মোটামুটি ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলেছেন। এটা নর্মাল, একজন খুব ভালো কমেন্ট করেছেন যে উৎসবের নগরীতে পরিণত না হয়ে এটা এখন ত্রাসের নগরীতে পরিণত হয়েছে, যেটা ভোটের সময় হওয়া প্রয়োজন। এবং বরিশাল মহানগর যুবদলের সহসভাপতি নির্বাচনী এজেন্ট শহীদকে আজ সকালেই 11টায় তার বাড়ি থেকে র্যাব গ্রেপ্তার করে নিয়ে গেছে। গত 25 জুলাই 2018 বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 39 জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এবং আপনার আরেকটি বিষয় যেটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে হাইকোর্ট থেকে কিন্তু অর্ডার হয়েছে যে কোনো নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যাবে না, সেটা আপনার অমান্য করে পুলিশ এই গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। ভবন হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের শিকার করা হচ্ছে। নির্বাচন কমিশন প্রথম দিকেই আপনার একটা নির্দেশনা জারি করেছিল যে আপনার ওয়ারেন্ট ছাড়া কাউকেই গ্রেপ্তার করা যাবে না, পুলিশকে বলেছে। এই নির্বাচন কমিশন একেবারেই, আমি আগেই বলেছি যে আপনার এরা হচ্ছে অযোগ্য, এবং এদের পুলিশ ওদের কথা শোনেই না, শোনানোর যোগ্যতা তাদের নেই। আমি গতকালও তাদের কমিশনের সাহেবের সাথে কথা বলেছি রাতে, তিনি বলেছে আমাদের চেষ্টা করছি, আমাদের চেষ্টা করার দায়িত্ব তো আপনাদের না, আপনাদের করতে হবে, কনস্টিটিউশন আপনাদেরকে সে দায়িত্ব দিয়েছে। নির্বাচনে আপনাদেরকে আপনাদের যে অধিকারগুলো রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে আপনাদেরকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে যদি না পারেন, জনগণের সামনে বলতে হবে যে এই কারণে করছি না, পদত্যাগ করুন। কিন্তু তারা তো হচ্ছে আসলে উচ্ছিষ্টভোগীর দল পরিণত হয়েছে, এরা এখন উচ্ছিষ্টভোগীর দল পরিণত হয়েছে, যে কারণে এই সরকারের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়ে কোনো কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। আমি জানি এই কথাগুলো তাদেরকে অত্যন্ত আহত করবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা এছাড়া আর কিছু বলতে পারছি না। খুব খুশি হতাম যে তাদেরকে আমি আপনার কমপ্লিমেন্ট করতে পারতাম, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে পারতাম। রাজশাহীর খবর আপনারা শুনেছেন যে রাজশাহীতে এখন বিভিন্ন রকম মিথ্যা প্রচার চালিয়েছে, টেলিফোনের তো জানেনি আপনার, যে সেগুলো চালিয়ে তো বিভ্রান্ত করেছি জনগণকে, এবং পোস্টার সেটেছে এমনভাবে যে অন্য কারো পোস্টার লাগানোর কোনো জায়গা নেই, কালো টাকার ছড়াছড়ি, নৌকা মার্কার পোস্টার এমনভাবে চেয়েছে কোনো কোথাও কোনো জায়গা নেই। আপনার
রাজশাহীতে ধানের শীষের প্রার্থী বসন্ত কৃষ্ণ বুলবুল নির্বাচনী কাজে লিপ্ত, কাশিয়াডাঙ্গা থানার ওসি ও গোয়েন্দা পুলিশের পরিস্থিতি প্রত্যাহার চাইলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এরকম তো রেকর্ড দেওয়া হয়েছে, রিটার্নিং অফিসারের কাছে এদের প্রত্যাহার চাওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজশাহী মহানগরী হাদির মোড় এলাকায় খাদিমুল ইসলাম স্কুলের সামনে ধানের শীষের প্রচার অফিস আওয়ামী ক্যাডারদের ভাঙচুর হওয়ার পর পুলিশ এসে তালা লাগিয়ে দিয়েছে। অনেক লম্বা ফিরিস্তি আপনারা একটু শুনছেন, আমি সেসব পুরো যাবো না। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই যে রাজশাহীর এই তিন আসনের এমপিরা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং আপনারা দেখেছেন যে সদস্য আইনুদ্দিন, রাজশাহীর 5000 সদস্য আব্দুল বদুর দ্বারা ও সংসদ সদস্য রফিকুল ইসলাম শিমুল তারা নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। পুলিশের সামনে প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের মারধর করছে, পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। মঙ্গলবার হেতমখা এলাকায় বিনা কারণে ছাত্র দলের নেতাদের মারধর করে বিএনপি অফিস ভেঙে দিয়েছে ছাত্রলীগের কর্মী ও সন্ত্রাসীরা। রাজশাহীতে সরকার দলীয় প্রার্থীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিএনপি গণসংযোগ ও পাড়ামহল্লায় নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং নারী কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এ নিয়ে রাজশাহী নির্বাচন কমিশন অফিসের প্রতিনিয়ত অভিযোগ করলে তারা নীরব ভূমিকা পালন করছে। গত 23 জুলাই রাতে 19 নম্বর ওয়ার্ডে ধানের শীষের 8টি ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। 23 জুলাই মেয়র প্রার্থীর কাজে ধানের শীষের মেয়র প্রার্থীর প্রচার কাজে বাধা দেওয়া হয়। 22 জুলাই রাতে ধানের শীষের 9 নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আমি সন্ত্রাসীরা। রাজশাহীতে ধানের শীষের প্রার্থী যাদেরকে এজেন্ট মনোনীত করা হয়েছে তাদের কারণ আমি মামলা নেই, অথচ গোয়েন্দা পুলিশ ধানের শীষের এজেন্টদেরকে নির্বিচারে আটক করে 15 থেকে 20 ঘন্টা পর তাদের বানোয়াট মামলায় অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হচ্ছে। রাজশাহীতে নৌকা মার্কা প্রার্থীর পোস্টার নির্বাচনী বিধানে বর্ণিত মাপের চেয়ে অনেক বড়, তথাপি সেগুলো দেয়ালে সেটা আছে। এ বিষয়ে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের নিকট অভিযোগ করলেও তারা কোনো প্রতিকার করেনি। সিলেটের খবর তো আপনারা শুনেছেন ইতিমধ্যে নিশ্চয়ই, যে সিলেটেও একই অবস্থা। আপনারা কয়েকটা মামলা করে সেখানে 241 জনকে আসামি করে নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সিলেটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচারণার কাজে ব্যস্ত থাকার জন্য থানার সামনে অনশন করতে হয়েছে গ্রেপ্তারকৃত নেতাকে মুক্তির জন্য। সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে মহামান্য হাইকোর্টের গ্রেপ্তার না করার নির্দেশ থাকার পরও পুলিশ সেটি অমান্য করে বিএনপি নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করছে। সিলেটের নির্বাচনী প্রচারণার শুরুর দিকে বিএনপির দুজন নেতাকে পুলিশ কর্তৃক রাতে উঠিয়ে নেওয়ার পর সরকার অস্বীকার করে। এভাবে পরপর কয়েকদিন বিএনপি নেতাকর্মীদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে অস্বীকার করে সিলেট ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণা বাদ রেখে নিজের নেতাকর্মীদের বাঁচাতে তাদের মুক্তির দাবিতে পুলিশ কমিশনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। যারা সে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে অবস্থান অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের বিরুদ্ধেই মামলা হয়েছে। এমনকি সিলেটের বয়োজ্যেষ্ঠ নেতা হক সাহেব, উনি কোনোদিন তার বিরুদ্ধে কোনো মামলা সিলেটে হয়নি। এই এতদিন পর্যন্ত এত আপনার আন্দোলন কিন্তু ওনার বিরুদ্ধে মামলা নেই, সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে বলে তার নামে মামলা দেয়নি। এইবার এই নির্বাচনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে হাইকোর্টে এসে তাদেরকে বেল নিয়ে যেতে হয়েছে, অ্যান্টিসিপেটেড বেল নিয়ে যেতে হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বলতেই পারেন বারবার একই কথা বারবার না বলতে আমাদের কোনো উপায় নেই। আমি আগেই বলেছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদেরকে সংবিধান সম্মত যে পদগুলো আছে সেই পদগুলো আমাদের এক্সস্ট করতে হবে। ইলেকশন কমিশন একটা সংবিধানের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান। এর প্রধান যাকে করা হয়েছে তিনি কিন্তু আপনার এবং কমিশনার যারা তিনি দেয়ার আন্ডার ওথ, যে তারা কোনো রাগ বিরাগে বশবর্তী না হয়ে তারা সম্পূর্ণ নিজেদের যে ক্ষমতা আছে সংবিধানের যে তাদের যে ক্ষমতা আছে তা প্রয়োগ করবেন
এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য তারা দায়বদ্ধ। দুর্ভাগ্য এই জাতির যে নির্বাচন কমিশন তা আশপাশ দিয়ে যাচ্ছেন না, তাদেরকে ফোন করলে বলেন চেষ্টা করছি দেখছি, আর চেষ্টা করার জন্য তো আপনাকে দেখা হয়নি ভাই। এই জাতি তো দেয়ার পেইং ফর ইয়ার স্যালারি অ্যান্ড ইয়ার এভরিথিং, প্রত্যেকটি মানুষ তারা আজকে ট্যাক্স পে করছে। আপনাদেরকে রাখা হয়েছে এই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু অবাধ করার জন্য, আপনাদেরকে শুধু চেষ্টা করার জন্য রাখা হয়নি। আপনাদেরকে অবশ্যই আপনার কর্তৃত্বকে প্রয়োগ করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার ব্যবস্থা করার জন্যই আপনাদেরকে সংবিধান দায়িত্ব দিয়েছে, এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আপনারা সেখানে ব্যর্থ হচ্ছেন, আমি আগেও বলছি এখনও বলছি, আপনাদের উচিত আপনাদের নিজেদের সম্মান রক্ষার্থে, একজন কমিশনার কয়েকদিন আগে কিছু কথা বলেছেন যে না পারলে তারা পদত্যাগ করবেন, দয়া করে পদত্যাগ করুন, এই জাতিকে রক্ষা করুন, এই জাতিকে আপনারা রক্ষা করুন। আপনারা যে নির্বাচন দেখাচ্ছেন, যে নির্বাচন সামনে তুলে নিয়ে এসছেন, এটা বাংলাদেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আমরা এই কথা কখনো বলি না যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপিকে বা অমুক দলকে আনতে হবে, আমরা সবসময় বলছি এই দেশের মানুষকে তার যে অধিকার, ন্যায্য অধিকার, তার ভোটের অধিকার প্রয়োগ করবার মতো সুযোগ সৃষ্টি করে দিতে হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। আমাদের কথা বাদ দেন, একদম অরাজনৈতিক প্রতিষ্ঠান যে নির্বাচন পর্যবেক্ষণ করেন সুজন, তারা কয়েকদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন কোথাও কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি এই কারণেই কথাগুলো আপনাদেরকে বলছি, যে জোর দিয়ে কথাগুলো বলছি আজকের এই ব্রিফিংয়ে, দয়া করে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসুন। আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে যাচ্ছি, বিচারের ভার তো আমরা জনগণের উপরেই দিয়েছি, জনগণ নিশ্চয়ই তাদের দায়িত্ব, এই দেশের মানুষ সবসময় তাদের দায়িত্ব পালন করেছেন, তাদের দায়িত্ব পালন করবেন। আমরা নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যে, নিরপেক্ষ নির্বাচন করার জন্যে সকল ব্যবস্থা নেওয়ার জন্যে, সমস্ত গ্রেপ্তারকৃতদেরকে মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি, অন্যথায় তাদের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সরকার জি। আমরা তো কতবার আমাদের ইচ্ছা প্রকাশ করেছি আপনারাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আওয়ামী লীগের সাধারণ সভার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে উনি খুব সুন্দর করে যখন যা খুশি বলতে পারেন, এটা তার সেই ব্যাপারে তার কোনো রকমের আপনার সমস্যা নেই, উনি বলতেই পারেন। আমরা তো আলোচনা চেয়েই আসছি বরাবরই, আমরা একটা সুস্থ অবস্থায় যাওয়ার জন্য, একটা নিরপেক্ষ নির্বাচন যাওয়ার জন্য পথ বের করতে তাদের সঙ্গে আলোচনা সবসময় আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে আজকে আবার আহ্বান জানালাম, যা আসেন আলোচনায় বসি কথা বলি, আসেন কোথায় বসবেন কী করবেন বলেন, আমরা সবসময় প্রস্তুত আলোচনার জন্য। না এতে এই নির্বাচনের ব্যাপারে আমি আপনাকে প্রথম থেকেই বলেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আপনার আমরা ওই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা চেষ্টা করেছি 20 দলকে আপনারা একসাথে নির্বাচন করানোর জন্য, জামাত ইসলাম এখন পর্যন্ত তারা নির্বাচনী মাঠে আছেন, থাকতেই পারেন তারা, এর জন্যে আমাদের 20 দলের যে জাতীয় পর্যায়ে যে ঐক্য, সেই ঐক্য কখনো আপনার বিনষ্ট হয়নি, এটা কি আর প্রশ্ন আপনার। শোনেন, বিএনপি 1991 সালে যে নির্বাচন করলো, আপনি তো অনেক পুরনো মানুষ ভালো করে জানেন যে সেই নির্বাচনে বিএনপি একাই নির্বাচন করেছিল এবং সরকার গঠন করেছিল। সুতরাং বিএনপিকে যেটা না জেতার উপরে কারোর উপর নির্ভর করতে হয় না, বিএনপি সেলফ সাফিসিয়েন্ট জেতার জন্যে। এবং একটা কথা আমি বলতে চাই, যেটা যে আমরা ঐক্য করেছি বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থটা কি, এই দানবের হাত থেকে মুক্তি পেতে, এই যে একটা পশু শক্তি আপনার বসে আছে বুকের ওপরে সব কিছু ধ্বংস করে দিয়ে, একে সরানোর জন্যে, রেস্টোরেশন ডেমোক্রেসির জন্যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের ঐক্য। নির্বাচন তো হচ্ছে আমাদের দ্বিতীয় ঐক্য, তৃতীয় ঐক্য, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন আপনার এই ভয়াবহ সরকারকে শোনার জন্য। আমরা শুধু 20 দলীয় ঐক্য যত নয়, আমাদের জাতীয় ঐক্যরই ডাক দিয়েছি, সেখানে আমরা মনে করি যে অনেক দূর এগিয়েছে। 8 দল বাম 8 দল তারা আজকে নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে
আমরা যে কথাগুলো বলি সে কথাগুলোই তারা বলেছেন, সে দাবিগুলো তারা নিয়ে আমরা এটাও আশা করি বাকি যে সমস্ত দলগুলো আছেন তারা অবশ্যই এটা চিন্তা করবেন যে বর্তমানে দেশকে রক্ষা করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, তার অধিকারকে ফিরিয়ে দিতে হলে আমার 1971 স্বাধীনতা যুদ্ধের যে চেতনাকে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে এই ঐক্যের কোনো বিকল্প নেই। আশা তারা করতে পারেন, কারণ আশায় তো আমরা বাধা দিতে পারি না, ঠিক আছে, নো প্রবলেম, ওনাদেরকে আশা করতে দিন না, আমি তারা আশায় বাধা দিতে পারবো না, আমরা আমাদের কাজ করছি, ওনারা ওনাদের কাজ করবেন। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে, কারণ এদের কোনো যোগ্যতাই নেই, এরা পুলিশকে একটা এসপিকে সরাতে পারে না, একটা ওসিকে সরাতে পারে না, এরা কি নির্বাচন করবে?